মূল বিষয় হচ্ছে যে কংগ্রেসী বন্ধুরা যে বক্তব্য রাখছেন, আমি দেখেছি উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী দক্ষিণ করিমগঞ্জ থেকে, যিনি দু তিনবার নির্বাচিত হয়েছেন, ওনারা বক্তব্য রেখেছেন। দেখুন, মানুষের বাড়িতে পুলিশ লেলিয়ে দিয়ে মানুষকে আতঙ্কগ্রস্ত রেখে এক ভয়ার্ত পরিবেশের জন্ম দিয়ে নিজেদের আখের গুছানে ওগুলো কংগ্রেসের মজ্জাগত, ওটা তাদের মজ্জাগত দোষ। ওগুলো ওরা ওগুলো করে এসেছেন, যার জন্য মানুষের উপরে বারবার ওই কথাগুলো ওনারা বলতে পারেন। পুলিশ লেলিয়ে দিয়ে কোনো ভালো কাজ এই পৃথিবীতে সম্ভব হবে না। তবে কংগ্রেসের এই সমস্ত বক্তব্য আমি তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। আমরা আশাবাদী আছি জেলা পরিষদের সাধারণ সদস্য যারা আছেন, জেলা পরিষদ সদস্য যারা আছেন, ওনারা সঠিকভাবে যদি করিমগঞ্জের উন্নয়ন চান, গ্রাম করিমগঞ্জের উন্নয়ন চান, নিজেদের জেলা পরিষদ ক্ষেত্র যেটা আছে, নিজেদের আসন যেটা আছে, তার যদি উন্নয়ন চান, তাহলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ভোট করতে হবে। चाय की दुनिया में एक अलग पहचान गंभीरास भेली स्ट्रांग सीटीसी चाय। चाय बागान के ताजे हरे पत्ते से बना शुद्ध कड़क जायकेदार भेली स्ट्रांग सीटीसी चाय के स्वाद का मजा लेने के लिए आज ही घर ले आएं। आधुनिक तकनीक से बनाए गए गंभीरास भेली स्ट्रांग सीटीसी कड़कदार चाय। भेली स्ट्रांग सीटीसी चाय 100, 200, 250 व 500 ग्राम के पैकेट में ग्राहकों को हर एक क्षेत्र में मुहैया करवाया जा रहा है। तो जायकेदार कड़क चाय के स्वाद लेने के लिए आज ही खरीदें गंभीरास भेली स्ट्रांग सीटीसी चाय। दिन की सही शुरुआत भेली स्ट्रांग सीटीसी चाय के साथ। www.anyindianews.com आप उन्हें विजिट करो, ब्रॉट इट न्यूज अमार फेसबुक पेज एनी इंडिया न्यूज फॉलो करो और विजिट करो anyindianews.com। We'll be right back.